আচ্ছা ভালো কথা ওনারা ওনাদের আসসালামু আলাইকুম আমি ফিয়া ইসলাম আপনারা দেখতেছেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ফিয়া ইসলামে তো আমি ফেনী মইপাল বিজয় সিংহ দিঘিতে চলে আসছি তো আপনারা জানেন যে কক্সবাজারের দিকে কিন্তু আপনার বিপদ সংকেত চলতেছে তো ফেনী মইপাল বিজয় সিংহ দিঘির কি অবস্থা আমি দেখার জন্য চলে আসলাম ওই পাশে কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক গাছ কিন্তু আপনার পড়ে গেছে এবং আপনার বিজয় সিং দিঘির পানির উত্তাল ঢেউয়ের মতো একটা সৃষ্টি হচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে এখানে অনেকজন কিন্তু আছে আপনার পরিবেশটা কিন্তু একদম খালি খালি এবং টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো আমি একটু হাঁটবো দেখবো দিঘির পরিবেশটা কিরকম তো আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতে পাচ্ছেন তো বিজয় সিং দিঘির আপনার পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে কিন্তু এটা ভয়ঙ্কর বললেই চলে তো ওনাদের মতামত জিজ্ঞেস করব আসলে ওনাদেরকে দেখতে পাচ্ছি ওনাদের মতামতটা কি তো আসসালামু আলাইকুম আপনাদের মানে বিজয় সিং দিঘিতে আসছেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে এই পরিবেশটাতে আসি এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে অসম্ভব ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি ছোটখাটো একটা কক্সবাজার চলে আসছি সো ফেনীবাসীরা অনেকে মনে করে যে এটা ছোটখাটো ওনাদের জন্য একটা কক্সবাজার আর গরিবের কক্সবাজার বলতে এই বিজয় সিং দিঘিটা আমার কাছে এটাই মনে হচ্ছে যে গরিবের কক্সবাজার এটা সো আমি বলবো যে সবাই আসবেন ঘুরে যাবেন এখানে আজকের পরিবেশটা অসাধারণ মানে দেখতেই আপনার কাছে ভয় লাগতেছে না এখানে একটা বিপদ সংকেত চলতেছে না আমার কাছে আমি তো আমার কাছে ভয় ওইরকম ভয় নাই আমি ওইটা ভয় পাই না ঠিক আছে নি তো আমি বলতেছি যারা আমার মতো সাহসী যারা এই গরিবের কক্সবাজার আসতেছেন তারা এক্ষুনি চলে আসেন এখনকার যে মজাটা পাইবেন তো অন্য সময় এই মজাটা পাইবেন না কিন্তু এখন আসবে যে ভিউটা আপনি পাইবেন অন্য সময় এই ভিউটা পাবেন না আর মানে আপনার কাছে ভয় লাগে না আপনারা কিছু বলতে চান আমার অডিয়েন্সের জন্য আমার যে পয়সাল ভাই বলছে না তার মানে ওটাই হচ্ছে রাইট আমার আর কিছু বলার নাই আচ্ছা ভালো কথা ওনারা ওনাদের আচ্ছা ভালো কথা ওনারা ওনাদের অনুভূতিটা শেয়ার করছে ওনারা ওনাদের অনুভূতিগুলো শেয়ার করছে তো আমরা একটু সামনের দিকে চলে আসব ক্যামেরাম্যান একটু সামনের দিকে আসেন আমরা আরো দেখবো পরিবেশটা কিরকম তো এখানে দিঘির পরিবেশটা তো আপনারা মোটামুটি দেখতে পারতেছেন উপরেও কিন্তু জায়গা আছে এখানে কিন্তু বসার তো আমরা উপরের দিকে একটু দেখবো কেউ আছে কিনা দেখবো ওনাদের সাথে কথা বলবো তো কাউকে পাই কিনা দেখা যাক তো এখানে ছোটখাটো অনেক গাছ ছিল কিন্তু ওগুলো কিন্তু ভাঙি ভাঙি পড়ে গেছে দেখতে পারতেছেন এগুলা যেমন উঠে গেছে এগুলা এখানে দিঘির সৌন্দর্যের জন্য করা হয়েছিল কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এগুলো অনেক খারাপ লাগে যদিও এমনিতে প্রাকৃতিক একটা দুর্যোগের বাইরে কিছু না তো এগুলো তো আমাদের হাতে কিছু নাই তো হিসেবে জিনিসগুলো সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছে তো হিসেবে যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগে এতটুকু দিঘি কিন্তু আগের থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন প্রতিনিয়ত শুক্রবারে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয় আজকে শুক্রবার কিন্তু আজকে মানুষ তেমন নাই কারণ এ দুর্যোগটার কারণে আর কি আমরা সামনে একজন মানুষ দেখতে পাচ্ছি উনি কথা বলবে কিনা জানি না ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আর আজকে তো যে ঘূর্ণিঝড়ের মতো মানে অবস্থা সেই হিসেবে তো আজকে মানে লোক একজনই আর কি নাই জি আপনার বাড়ি মনে হয় এখানে কাছে হ্যাঁ এদিকে আর কি ওই কারণে আপনি এখানে কি রকম মানুষ হয় মানুষ প্রচুর হয় এমনিতে শুক্রবার যেগুলো অনেক মানুষজন হয় কয়েক হাজার হবে কয়েক হাজার না হলেও মানে প্রায় হাজারের উপরে হবে প্রত্যেক শুক্রবারে করে অনেক লোক আসে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম তো আমরা সামনের দিকে যাব গাছগুলো যে কোনো মধ্যে পড়ে যাবে এই অবস্থা তা আমরা একটু ভিতরের দিকে যাব আল্লাহ দেখি এগুলা দেখতে পাচ্ছেন যে কোনো মধ্যে পড়ে যেতে পারে কিন্তু গায়ের মধ্যে আসেন সামনে দিয়ে এখানে বাতাসের এত তীব্র বাতাস মানে মানুষকে পর্যন্ত এটা মানে থাকতে দিয়েছে না মানুষকে পর্যন্ত নিয়ে যাবে তো এখানে দাঁড়ানোটা কষ্ট হয়ে যেতেছে বাতাসটাই পরে মানে এখানে এখানে দাঁড়ানো মানে কি বলবো বাতাসটা কিন্তু আপনার অনেক খারাপ ভাবে আসতেছে আমি জানি না এখন চিন্তা নাকি এখন চলে আসতেছে কিনা
পেটি বলা ছিল তো পরিবেশের কথা কি বলবো পরিবেশ তো দেখতেই পাচ্ছি।